ট্রাই হোপ, আই অ্যাম ট্রাই হোপ। তো আজকের ভিডিওটা অন্য বিষয় নিয়ে, যেটা কিনা আমার কমেন্টে মাঝে মাঝেই পড়ে। তো অনেকের আমাকে প্রশ্ন করে যে হোয়াই আম নট গেটিং এনি ভিউ, আমি কেন ভালো ভালো ভিউ পাই না আমার ভিডিওতে। তো ফার্স্ট অফ অল আমি জানিয়ে রাখতে চাই যে লেট মি ক্লিয়ার দ্যাট আমি আমার ভিডিও কোথাও শেয়ার করি না। ইভেন আমি আমার ভিডিও আপলোড করার পর দ্বিতীয়বার আমি খুলেও দেখি না। সেকেন্ড কথা হচ্ছে, মানে আমার বাড়ির সদস্য, বাড়িতে কিন্তু প্রচুর লোক আমার, আর অনেক আমার বান্ধবীরা আছে, তো ওরাও কেউ জানে না যে আমি ইউটিউব চ্যানেল আছে, আমার ইউটিউব ভিডিও বানাই। কারণ আমি আগে বলেছি আমার ভিডিওতে যে আমি প্রচণ্ড ধরনের ইন্ট্রোভার্ট পার্সন, আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি ঠিকঠাক করে, আমার মা বাবার সামনে কথা বলতে পারি ঠিক আছে, কিন্তু আমি অত বাইরে আমি অত সোশ্যালাইজ না। তো সেই কারণে আমি যখন বলি ওদেরকে, তাহলে বিশ্বাসই করবে না। আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে, আমি যদি এই ভিডিওগুলো ওদেরকে দেখাই, ওরা ভাববে তুই পারিস ভিডিও করতে এত সুন্দর, মানে জানেই না, ওরা ভাবে যে আমি একটু শান্তশিষ্ট ছোটবেলা থেকে একটা বাচ্চা ছিলাম। ওরা কেউ জানেই না যে আমি ভিডিও বানাই, আর জানলেও বা কি, যদি ওরা খুলেও দেখে, আমার সাবস্ক্রাইবার তো খুবই কম, 3 মাস হয়ে গেছে আমার এই ভিডিও মানে ইউটিউব চ্যানেল খোলার, এত কম সাবস্ক্রাইবার দেখে তো ওরা নিজেরাই আমাকে ক্রিটিসাইজ করবে, হ্যাঁ কি ফুলেছিস ইউটিউব ভিডিও। তো আশা করি তোমাদের এই ভিডিওর মাধ্যমে আমার, তোমরা যে কোয়েশ্চেনগুলো করেছিলে তো সেগুলো অ্যান্সার পেয়ে গেছো। অনেকেই বলো যে আমি দেখছি আপনার ভিডিও, শুধুমাত্র আমি দেখি ভিডিও, আর তো কেউ দেখে না। দেখবে বা কেমন, ইউটিউব অ্যালগোরিদম একদমই মানে নিম্ন মানে, যে কেউ শেয়ার করলে সেটা দেখবে, কিন্তু আমি তো শেয়ার করি না, শুধুমাত্র অথেন্টিক যারা আমাকে চেনে না অ্যাজ এ ইউটিউবার হিসাবে, যারা দু একজনও যারা আমার ভিডিও দেখছে, তাও তো কাফি আমার জন্য। কেননা ভিউ তোলা কিন্তু ইটস নট ইজি ফর ইচ অ্যান্ড এভরি ইউটিউবার, তো আমার পক্ষে তো আরও কঠিন হয়ে যাবে, কারণ আমি তো ইউটিউবে ভিউও জানি না। তো সেই জন্যই মানে শিখছি আস্তে আস্তে, দেখা যাক কোথায় গিয়ে ভিউ আসে না আসে, মাঝে মাঝে ডিক্রিজ হয় মাঝে মাঝে ইনক্রিজ হয়। তো আমার আগে একটু ভিডিওগুলো দেখলে বোঝা যাবে যে 100 কত ভিউ আসছে, অনেকগুলো ভিউ আসছে, এখন রিসেন্টলি ভিউ 10, 15, 20 আসছে। তো আসো কিছু যায় আসে না, তবে ওই তোমরা দেখো, তোমরা দেখলেই তো বুঝতে পারবে আমার ভিডিও মানে ভুলগুলো কোথায়, সেটা ধরিয়ে দিতে পারবে, অনেকে ধরিয়ে দাও, তাও তাদের জন্য আমি খুবই কৃতজ্ঞ। তারা প্লিজ আমার ভিডিওটা শেষ অবধি ওয়াচ করলে, ওয়াচ করো, তো ওয়াচ করলে তো আরও অনেক ক্রিয়েটার মানে আরও অনেক ভিউয়ার্সরা আসবে আমার ভিডিও দেখার জন্য। এই বলেই আমার এই মানে জার্নিটা শুরু হচ্ছে আস্তে আস্তে, এবার দেখা যাক কোথায় কি জার্নি থামে। আর বললাম যেটা, কেউ জানে না, আমার বাবা পর্যন্ত জানে, আমার মা শুধুমাত্র জানে যে ইউটিউব চ্যানেল খুলেছে, তাও মা তো মানে অত ভালো করে যায় না, পাত্তাও দেয় না। আমি জাস্ট আমার কাজ রেগুলার ভিডিও আপলোড করা সেটা করে যাচ্ছি, কখনো যদি প্রবলেম হয় তাহলে আপলোড করতে পারবো না হয়তো, তবে আমি চেষ্টা করবো আপলোড করার। সেখানে 1 ভিউ আসলেও ঠিক আছে, 10 ভিউ আসলেও ঠিকই আছে। একটা মেইন পয়েন্ট যেটা, আমি বাইরে গিয়ে তো ভিডিও বানাতেই পারবো না, কারণ বাইরে যাই না, তো সেই কারণে আমার এই 4 দেওয়াল আমার এই ঘরের মধ্যে আমাকে ভিডিও বানাতে লাগবে। তো যখন কোনো রাস্তাই নেই, তাহলে আমি আর ঘরের মধ্যে যখন আমার একটা প্লেস আছে যেখানে আমি ভিডিও বানাতে পারি, তো সেখানে আমি ভিডিও বানাই আর কি করবো বলো। এর চেয়ে ভালো উন্নত মানের কন্টেন্ট তো আমাকে বাইরে গিয়েও করতে হবে, বা আমার একটা হেল্পার লাগবে, বা আমার ক্যামেরা ধরার লোক থাকবে, আমার কেউ তো নেই, আমি নিজে নিজে একা একা করি, যা পারি আমি নিজে নিজে বানাই। তো সেটার ক্রেডিট যদি দিতে লাগে তাহলে আমাকেই দিতে লাগবে, আর যদি সম্পূর্ণ ভুল কিছু হয়ে থাকে তাহলে সেটাই আমি মানে কী বলবো জিম্মেদার হয়ে থাকবো। আরে ভাই, আমি যদি একটু ভালো ভিউটা পাই, ভিউটা পাই, কেউ যদি আমার ভিডিও প্রমোট করো, বা হচ্ছে কেউ যদি কাউকে দেখাও ভিডিওগুলো, বা লিঙ্ক শেয়ার করো, তাহলে না সবাই দেখতে পারবে, তোমরা শেয়ার করতে পারবে আমাদের ভিডিও, আমার ভিডিও আমি শেয়ার করতে পারবো না, কারণ আমি আমার ভিডিও কাউকে দেখাই না, শুধুমাত্র আমি জাস্ট পাবলিক করে দিই, আপলোড করে দিই, ব্যাস। আমার আর কোনো কাজ থাকে না, আমার কাজ হচ্ছে পরের ভিডিও তৈরি করা, পরে ভিডিও শ্যুট করা। একটা সিক্রেট কথা বলি, আজকে না আমার একদমই ইচ্ছা করছিল না ভিডিওটা বানাতে, কিন্তু ফট করে মনে পড়লো যে করাই যায় ভিডিওটা, কারণ আমি ভিউ পাচ্ছি না বলে কথা আমি মনে মনে রেখে আমি কী বলবো। সেই সমস্যা যদি তোমাদের সাথে না শেয়ার করি, তোমরা বা কেমন করে বুঝবে, হয়ে গেল একটা ভিডিও। আমার ভিডিও বানিয়েই যাচ্ছে, আমি শুধু একটা কথা শুধু ফলো করি, ওই যে মহাভারতে শ্রীকৃষ্ণ যেটা বলেছে যে তুমি তোমার কাজের উপর ধ্যান দাও, আর ফলের আশা করো না, কর্মের ফল কী হবে না হবে। তো আমিও সেটা নিয়েই বসে আছি, 3 মাস হয়ে গেলো জাস্ট 55 সাবস্ক্রাইবার আমার, এখন তো সবাইকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করতে পারি না, তো যার ইচ্ছা সে সাবস্ক্রাইব করবে, যার ইচ্ছা সে দেখবে, এখন আমি তো কিছু বলতে পারবো না, আমি তো ক্রিয়েটার, আমি যদি সবার থেকে চেয়ে বের হই তারা তো হয়েই গেছে, আমি যদি সবার থেকে চাই সাবস্ক্রাইবার তো সেটা তো হয় না। আমি জাস্ট আমার লর্ড শ্রীকৃষ্ণের কথাই আমি জাস্ট মনে প্রাণে বিশ্বাস করি, সেটাই চালিয়ে যাব। তো আজকে তো এই ব্যাপার নিয়ে অনেক কমেন্ট করছিলো অনেকে, সেই উত্তর নিশ্চয় তোমরা পেয়ে গেছো, আর
আর কমেন্ট করতে ভুলবে না, আর লাইক করতে ভুলবে না। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমার লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবে, আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব। বাই, টাটা, দেখাবো নেক্সট ভিডিওতে, বাই।